सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, अपने सबाई के सुप्रभात जानिए आमरा शुरू करछि आमादेर आजकेर एखनकार अनुष्ठान। अनुष्ठान अवश्य भागवतार ई अनुष्ठान पंडितजीर अनुष्ठान अर्थात भृगुश्री जातकेर अनुष्ठान। अनेक अनेक स्वागत, सुप्रभात। नमस्कार। प्रथमे आजकेर राशिफल, तारपर थाकबे आजकेर शिवकथा अर्थात शिवेर जन्म निये किछु बोलबो, तारपर आपनादेर फोन थाकबे। आज शुक्रयोग, आज कृष्णपक्षेर दशमी, आज सहस्पर्श योग अर्थात सूर्योदय থেকে আজকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত তিনটি তিথির সমাগম। আজ সকাল 5:27 পর্যন্ত ছিল কৃষ্ণপক্ষের নবমী, তারপর শুরু হলো দশমী, দশমী থাকবে আজকে শেষ রাত্রি 3:42 পর্যন্ত, তারপর শুরু হবে একাদশী অর্থাৎ আজকে সূর্যোদয় থেকে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত তিনটি তিথি অবস্থান করবে, আর তিনটি তিথি সমাগম। একে বলা হয় তুহস্পর্শ যোগ। এই যোগের ক্ষেত্রে গঙ্গা স্থান শুভ, তার পাশাপাশি আপনারা স্নানের পর যে কোনো মন্দির বা দুস্থ মানুষকে ফলদান বা শস্য দান করতে পারেন, সেক্ষেত্রে শুভ আজকের দিনটি। আজকের দিনটি আপনাদেরকে মেনে চলতে হবে অর্থাৎ যাত্রার ক্ষেত্রে, আপনারা যারা দূরে যাত্রা করবেন কোনো ক্ষেত্রে বা কোনো বিশেষ ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পঞ্জিকা দেখে অমৃত যোগ দেখে বেরোবেন, সেটা কিন্তু শুভ, কারণ তুহস্পর্শ যোগে কিন্তু যাত্রা শুভ হয় না, সেই ক্ষেত্রে আপনাদের অমৃত যোগে কিন্তু বেরোতে হবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। আজকের গ্রহগত সন্নিবেশ, আজ রবি অবস্থান করছে মেষ রাশির, অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আজ আবার শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতকের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, আজকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল। 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতকের অশুভ। বৃষরাশি জাতক জাতকের ক্ষেত্রেও শুভ, আজকে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, বিশ্বরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতকের অশুভ। মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি শুভ, আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। আজ মিথুন রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ। তার পাশাপাশি কর্মক্ষেত্রে কিছু কিছু মতানৈক্য সৃষ্টি হতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি ঝুঁকি না চলবে না, শুভ দিক উত্তর দিক, শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 9 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যা জাতক জাতকের অশুভ। সিংহরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। পারিবারিক দিক থেকেও শুভ, সিংহরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যা জাতক জাতকের অশুভ। কন্যারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে, শারীরিক কিছু বিড়ম্বনা, মানসিক টেনশন,
কর্মক্ষেত্রে গুপ্ত শক্তি বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। আজকের দিনটি বড় কিছু ঝুঁকি নেবেন না। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকের অশুভ। তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রেও শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ দিন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যা জাতক জাতকের অশুভ। কুম্ভরাশি জাতক বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ সমস্যা, জটিলতা, মানসিক টেনশন, বৃদ্ধি, শারীরিক পীড়া, বৃশ্চিক রাশি জাতক জাতকের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যা জাতক জাতকের অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ধনুরাশি জাতক জাতকের আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজকে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। শারীরিক কিছু বিড়ম্বনা, মানসিক টেনশন বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। নানাবিধ সমস্যা, জটিলতা। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যা জাতক জাতকের অশুভ। কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে। শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন থাকবে, প্রিয়জনের সাথে মতানৈক্য, তার পাশাপাশি অর্থনাশ। আজ কুম্ভরাশি জাতক জাতকরা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকের অশুভ। মীনরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। আজ প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে, অর্থনাশ হতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে প্রভূত অর্থনাশ হতে পারে। আজ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মেষ রাশির জাতক জাতকরা আজকে মূলত কাঁচা দুধ এবং কেশর দিয়ে আপনারা শিবের অভিষেক করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা কাঁচা দুধ, সিদ্ধি এবং কর্পূরের দ্বারা শিবলিঙ্গে অভিষেক করবেন। মিথুন রাশি জাতক জাতিকারা কাঁচা দুধ এবং পাঁচ প্রকার ফলের রস দিয়ে শিবের অভিষেক করবেন। কর্কট রাশি জাতক জাতকাদের কাঁচা দুধ, সুগন্ধি এবং আতপচালের গুঁড়ো দিয়ে আপনারা শিবের অভিষেক করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কাঁচা দুধ, লাল চন্দন এবং পদ্ম ফুলের ষোলোটি পাপড়ি দিয়ে শিবের অভিষেক করবেন। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বলবো কাঁচা দুধ এবং আখের রস দিয়ে শিবের অভিষেক করবেন। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে কাঁচা দুধ, রুদ্রাক্ষ, লাল চন্দন দ্বারা শিবের অভিষেক করবেন। ধনুরাশি জাতক জাতকারা হলুদ মিশ্রিত জল দ্বারা শিবের অভিষেক করবেন। মকর রাশি জাতক জাতক এবং কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে তিলের তেল দিয়ে শিবের অভিষেক করবেন। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে কাঁচা দুধ, হলুদ ফুল এবং হলুদ মিশ্রিত জল দ্বারা শিবের অভিষেক করবেন। আমাদের রাশিফল শেষ এবং উপাচারের পর্ব শেষ, এরপরে আমরা আসবো শিবভূমির আলোচনাতে। তবে তার আগে একটু বলে দিই, জীবনটাকে গুছিয়ে তুলতে গেলে সঠিক পরামর্শের প্রয়োজন। সঠিক পরামর্শ সেই মানুষ দিতে পারেন যিনি অভিজ্ঞতা নিয়ে চলেন। পণ্ডিতজির কিন্তু দীর্ঘ প্রায় 32-33 বছরের অভিজ্ঞতা মানুষকে ভালো রাখার ক্ষেত্রে, এবং অভিজ্ঞতা মানুষের তখন সমৃদ্ধ হয় যখন মানুষ নিজের জীবন দিয়ে সেটাকে প্রত্যক্ষ করেন। আপনারা দেখেছেন এর আগেও পণ্ডিতজি এখানে বসেই বলেছেন যে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানে পণ্ডিতজি কীভাবে নিজেকে তৈরি করেছেন, এই আধ্যাত্মিক প্রতিকার প্রতিবিধান কীভাবে মানুষকে ভালো রাখতে পারে সেটা পণ্ডিতজি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন। তো প্রত্যেক সোমবার গড়িয়াহাটে চেম্বার, যেমন আজকে গড়িয়াহাটে চেম্বার, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগানে চেম্বার, প্রত্যেক বুধবার এবং শুক্রবার বারাসাতে চেম্বার এবং প্রত্যেক বৃহস্পতিবার বালিতে চেম্বার। আগামী 29 তারিখ কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, 1 মে বহরমপুর, 2 মে মালদা, 9 মে হচ্ছে বর্ধমান এবং 10 মে মেচেদায় চেম্বার রয়েছে। আগামী 30 তারিখ, 30 এপ্রিল শনিবার অমাবস্যা পড়েছে এবং সেদিন পণ্ডিতজি থাকছেন তারাপীঠে। 8583013265 9833664655 আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, ডিটেলস জানতে পারেন, এবং অনলাইনে যারা কনসালটেন্সি চাইছেন এই অনলাইনে কনসালটেন্সির জন্যও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইন কনসালটেন্সি চলবে এবং এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই ভিজিট
টাকায় পেমেন্ট করে আপনারা কিন্তু কনসালটেন্সি পেতেই পারেন। বহু মানুষ দেখিয়েছেন এবং আপনিও উপকারটি পেতে পারেন। পণ্ডিতজির অভিজ্ঞতা আপনার জীবনের মোড় বদলে দিতে পারে। তো পণ্ডিতজি আমরা চলে যাই আলোচনা, আজকে পুরাণ কথায় আসবো। আমি তো বলেছি প্রত্যেক পুরাণ কথা, এই অনুষ্ঠানটি হচ্ছে পুরাণ কথা। সোম থেকে শনি বিভিন্ন মানে আমাদের যে দেবতা তাদের নিয়ে হচ্ছে হবে, যেমন আজকে হচ্ছে শিব নিয়ে, আগামীকাল হনুমানজিকে নিয়ে, এভাবে বার অনুযায়ী সেভাবে আমি প্রত্যেক দিন এক একটি দেব দেবীকে নিয়ে কিছু বলবো পুরাণ কথায়। আচ্ছা, আজকে হচ্ছে শিবের জন্ম নিয়ে বলবো, শিবের জন্ম কীভাবে হয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন বা অনেকে নাও জানতে পারেন, জগতে শিব সদাশিব রূপে অবস্থান করেন। কখনো কখনো শিবকে বৈকুণ্ঠের দ্বার রক্ষকও বলা হয়। আবার তিনি দেবাদিদেব অর্থাৎ দেবতাদের আরাধ্য দেবতা। তিনি তমগুণের অধিকারী, তাই সংহারকর্তা। লৌকিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি আপাত মস্তক সংসারী, আবার তিনি আদি অঘরী। বৈচিত্র্যপূর্ণ এই একাধিক গুণাবলীর অধিকারী শিবের জন্মের উল্লেখ আছে শাস্ত্রে, আছে তার পিতৃপরিচয়। আদি শিবলিঙ্গ প্রকট হয়েছিল আদি অন্তহীন রূপে, তবে জন্মসূত্রে শিবের পিতা হলেন ব্রহ্মা। ব্রহ্মার অনুরোধ সত্ত্বেও তার প্রথম মানুষ পুত্রগণ অর্থাৎ চতুষ্কুমারগণ পূজা সৃষ্টিতে লিপ্ত হতে অস্বীকার করলে ব্রহ্মার অন্তরে দুর্বিষহ ক্রোধ উৎপন্ন হয়েছিল, যা তিনি সংবরণ করার চেষ্টা করলেও তার ভ্রূমধ্য থেকে বেরিয়ে এসেছিল এমন নীল লোহিত বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল। জন্মের পরেই শিশু ক্রন্দন বা রোদন করতে শুরু করে। ব্রহ্মা তখন বলেছিল, হে সুরশ্রেষ্ঠ, যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে রোদন বা ক্রন্দন করেছ, তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে। এই হলো সংক্ষেপে শিবের জন্ম বৃত্তান্ত ও তার রুদ্র নামের ব্যাখ্যা। শিবের নিত্যধাম, ময়সধাম, জড়জগৎ ও বৈকুণ্ঠ লোকের মধ্যবর্তী। এ প্রসঙ্গে ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, গোলক নাম্নি নিজ ধাম্মি তলে চ তস্য দেবী মহেশ হরি ধামসু তেসু তেসু। এখানে দেবী ধাম অর্থে জড়জগৎ এবং হরিনাম অর্থে বৈকুণ্ঠ লোক এবং মহেশ ধাম তার মধ্যবর্তী। সেই সদাশিবই জড়জগতে রুদ্ররূপে নিজেকে প্রকাশ করেন। আগামীকাল থাকবে আবার অন্য কোনো পুরাণ কথার আলোচনা। প্রতি সোমবার মানে শিবের উপরে কিছু কিছু বলবো পুরাণ কথার, এবং আগামী সোমবারও থাকবে শিবের উপর কিছু পুরাণ কথার। আচ্ছা, আপনাদের আশা করি ভালো লাগবে। আমাদের সঙ্গে না এই মুহূর্তে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করতে থাকুন, আপনিও চেষ্টা করতে থাকুন, হয়তো আবার ফোনের লাইনটি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি ওই বৃহস্পতি ট্রানজিট নিয়ে তুলারাশির জাতক জাতকের সেদিকে শেষ করতে পারিনি। তুলারাশির জাতক জাতকের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বৃহস্পতি আপনাদের জন্ম সে রাশির ষষ্ঠভাবে, অর্থাৎ ষষ্ঠভাবে থাকা কিন্তু শুভগ্রহের ক্ষেত্রে শুভ নয়। এর আগের দিনও বলেছিলাম, কারণ শুভগ্রহরা কখনোই তিসরাপতি বা দুস্থানগত হলে তার দশা অন্তর্দশা গোচরে কিন্তু শুভফল দেয় না, সেক্ষেত্রে নানাবিধ সমস্যা আসে। যেহেতু তুলা রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু শুভফল দান করবে না, এবং তুলা রাশির ক্ষেত্রে সেভাবে কিন্তু আমরা বৃহস্পতির সঞ্চারকালে শুভফল পেতে পাবো না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে।
এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আর এই সময়কালটাকে ঝুঁকি নেওয়া যাবে না এবং সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশির জাতক জাতকের ক্ষেত্রে। আমি আজকে বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রেও বলব, কারণ বৃশ্চিক রাশি জাতক জাতকাদের কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান থাকবে, অর্থাৎ রাশির পঞ্চমভাবে। আমরা মূলত জানি যে কোনো শুভ গ্রহ কেন্দ্রভাব বা ত্রিকোণভাবে থাকা শুভ, তার দশাকালে, অন্তর্দশাকালে, সঞ্চারকালে, কারণ একে বলা হয় রজত মূর্তি। দ্বিতীয়, পঞ্চম, নবমভাবে যদি কোনো শুভগ্রহের অবস্থান থাকে তার দশা বা অন্তর্দশাকাল বা সঞ্চারকালে কিন্তু রজত মূর্তি আকার ধারণ করে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভফল দান করে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি হচ্ছে রাজ্য কারগ্রহ, বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি, ত্রিকোণপতি, এবং বৃহস্পতি রজত মূর্তি আকার ধারণ করবে, করেছে, এবং বৃহস্পতি যেহেতু সক্ষেত্রস্থ অবস্থান করছে, অর্থাৎ এই সঞ্চারকালে, বৃহস্পতির এই সঞ্চারকালে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, আপনারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের প্রবল অর্থালাভ হবে, অর্থনৈতিক সাফল্য, এবং তার পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে প্রবল সাফল্য এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে ব্যবসায়িক সাফল্য আসবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, বিদেশ যাত্রা যোগ, সবচাইতে সাফল্য বেশি হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে। এবং বৃশ্চিক রাশির যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য, বা যে কোনো উচ্চশিক্ষার ব্যাপারে চিন্তাভাবনা করছেন বিশেষভাবে সাফল্য পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে এই বৃহস্পতির কেউ আছেন নাকি? হ্যাঁ, টেলিফোনে বন্ধ হচ্ছে, আমি আসি একটু বলে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। আপনি কি নাম বলতে চাইছেন না? না বললেও কোনো অসুবিধা। হ্যাঁ, নাম, হ্যাঁ বলছি, বাবলি পাল। আচ্ছা, বাবলি কে আপনি না আপনার? বাবলি পাল আমার মেয়ে। আচ্ছা, আপনি মেয়ের সম্পর্কে জানবেন? আচ্ছা, নিয়মিত দেখেন পণ্ডিতের? আপনি নিয়মিত দেখেন অনুষ্ঠান? বেলা আড়াইটে কলকাতা, 18 এপ্রিল 1971। হ্যাঁ, রবিবার জন্ম, ঠিকই আছে। সিংহ লগ্ন, মকর রাশি, উত্তরাশরা নক্ষত্র, নরবান, ঠিক আছে। আচ্ছা, জন্মকালীন বুধ এবং বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, এবার আমি একটু জন্ম ছকে আসি। সিংহ লগ্ন, লগ্নপতি কারকগ্রহ রবি, সপ্তম, অষ্টম, নবমভাবে অবস্থান করছে। লগ্নপতি তুঙ্গি এবং শনি যুক্ত অবস্থা আছে, ঠিক আছে। আর তার পাশাপাশি চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান, সপ্তম অষ্টমভাবে শুক্রের অবস্থান। সপ্তমপতি শনি হচ্ছে নিচস্থ, আর জন্ম হচ্ছে সপ্তমপতি নিচস্থ। এবার বর্তমান মহাদশাটা একটু দেখে নিচ্ছি। সপ্তমপতি নিচস্থ এবং বর্তমান মহাদশা বৃহস্পতি, বৃহস্পতি পঞ্চমপতি কারকগ্রহ, বৃহস্পতির সাথে এখন চলছে চন্দ্রের অন্তর্দশা। এই মার্চ মাস থেকে শুরু হলো চন্দ্রের, সরি, চন্দ্রের অন্তর্দশা চলছে এবং 1 জুলাই থেকে মঙ্গলের অন্তর্দশা শুরু হবে। চন্দ্রের অন্তর্দশা ওর পক্ষে শুভ নয়। শুনুন, আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু যেহেতু চতুর্থ ভাবপতি কারকগ্রহ, চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, এবং এর জন্মছক অনুযায়ী কিন্তু শনি হচ্ছে জন্মকালীন সপ্তমপতি, শনি নিচস্থ, এবং শুক্র অষ্টমভাবে অবস্থান করছে, এবং শুক্র হচ্ছে পাপগ্রহ মঙ্গল দ্বারা দৃষ্ট, এবং শুক্র পাপগ্রহ দ্বারা দৃষ্ট, শুক্র দুস্থানগত, এটা কিন্তু শুভ নয়। এবং সপ্তমপতি কারকগ্রহ শনি নিচস্থ রবিযুক্ত অবস্থা আছে। ওনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা এসছে? হ্যাঁ,
খুব মানসিক মানে হতাশা বা টেনশন এগুলো আছে, সাংসারিক অশান্তি এগুলো চলছে না? আমি একটা কথা বলি, আপনার মেয়ে 1971 ইন বর্ন, তার মানে আপনার মেয়ের এখন 51 প্লাস, মানে 52 তে পা রেখেছে। 52 বছর বয়সে এসে তার মানসিক অশান্তি, সাংসারিক অশান্তি, আচ্ছা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে সেটা নিয়ে অশান্তি, অশান্তি, সংসারে একদম শান্তি নেই, শারীরিক অবস্থা খারাপ, মেয়ের অবস্থা। আপনার কাছে যাওয়ার ইচ্ছা আছে বাড়িতে? শুনুন, আমি কিন্তু এই সময়টা কিন্তু আপনার মেয়ের ভালো পাচ্ছি না, ভালো পাচ্ছি না। হ্যাঁ, আর সে মানে হচ্ছে আপনার নাতনির ক্ষেত্রে সমস্যা বলছেন, তাই তো? নাতনির সমস্যা আছে, নাতনির সমস্যা নিয়ে ওনার মা বাবার মধ্যে সমস্যা। হ্যাঁ, ওনার জন্মছকে কিন্তু পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান, পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান তো ভালো না, অর্থাৎ সন্তানের ব্যাপারেও কিন্তু টেনশন আসে, যা মানে সন্তান ভাবে যদি মানে বিশেষ করে মঙ্গলের অবস্থান থাকে, সন্তান বিষয়ক কিন্তু টেনশনটা আসে। আবার ওনার রাশি থেকেও কিন্তু ওনার হচ্ছে পঞ্চমপতি শুক্র, সেটা হচ্ছে দুস্থানগত, অর্থাৎ সন্তান নিয়ে কিন্তু টেনশন থাকবে, ঠিক আছে? আর এখন যে বর্তমান সময়টা চলছে এবং আগামী দিন কিন্তু শারীরিক দিক থেকেও ভালো দেবে না আপনার মেয়ের, শারীরিক সতর্কতা থাকতে হবে, সতর্কতামূলক অবস্থান করতে হবে, কারণ এই বছর জুলাই মাস থেকে কিন্তু মঙ্গলের অন্তর্দশা শুরু হবে, অর্থাৎ মঙ্গলের অন্তর্দশা কিন্তু মানে সময়টা খুব খারাপ দেবে ওনা। মঙ্গলের অন্তর্দশায় শারীরিক নানাবিধ বিড়ম্বনা কিন্তু আসবে, সাবধান থাকতে হবে। হ্যাঁ, কারণ এই সময়কালটা আমি ভাবছি, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ আপনার কাছে গিয়ে সংশোধন করা যাবে, সে আপনি আসতে পারেন আমার কাছে, সেটা আমি বলবো, আমার কাছে আসতে পারেন, কিন্তু অনেক আগে দেখালে ভালো করতেন। আপনার বয়স কত? সমস্যা তো অনেক দিনের, অনেক দিন থেকে শুরু হয়েছে। আপনার বয়স কত? এই বয়সে এসে আপনি নিজের মেয়েকে নিয়ে এতটা উৎকণ্ঠা, কারণ আপনার কণ্ঠে আপনার সেই উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে, এটা তো কাম্য ছিল না? এই বছর তো খুবই খারাপ দেবে, এই বছরটা কিন্তু খুবই খারাপ দেবে, হ্যাঁ আপনার মেয়ের, কারণ ওনার শনি সাড়ে সাতিও চলছে, শনি সাড়ে সাতি, শনি এখন ধনিষ্ঠা নক্ষত্রে আছে, বিপদ নক্ষত্রে আছে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র থেকে শনি না সরা পর্যন্ত কিন্তু কোনো ভালো কিছু পাচ্ছি না, এবং যতদিন ধনিষ্ঠা নক্ষত্রে শনি থাকবে ওনার পক্ষে কিন্তু খুব খারাপ সময়, এবছর খুব খারাপ, খুবই খারাপ, নানান দিক থেকে খারাপ, শারীরিক খারাপ, মানসিক খারাপ, পারিবারিক দিক থেকে খারাপ, নানা ঝঞ্ঝাট থাকবে, শনির এই সাড়ে সাথে বিপদ নক্ষত্রে থাকাও শুভ নয়, শনি নিচস্থ, শনি নিচস্থ এবং শনির সাথে শনি নিচস্থ, শনির সাড়ে সাথে শনি বিপদ নক্ষত্রে আছে, তার পাশাপাশি হচ্ছে যে অন্তর্দশা চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র হচ্ছে দ্বাদশপতি, চন্দ্র হচ্ছে আবার রাহুযুক্ত, চন্দ্র দ্বাদশপতি ষষ্ঠভাবে, অর্থাৎ দ্বাদশপতি ষষ্ঠভাবে থাকলে শুভ নয়, দুস্থান অধিপতি কারগ্রহ, কখনো দুস্থান ঘরে থাকলে তার দশান্তর্দশা খুব খারাপ দেয়। আমি তো একদম ভালো পাচ্ছি না, একদমই ভালো পাচ্ছি না, দশা অন্তর্দশা, তার পাশাপাশি হচ্ছে আপনার শনি সাড়ে সাথে তো গ্রহের অবস্থার কোনো কিছু ভালো পাচ্ছি না, সাবধান থাকতে হবে, এবং বিশেষ করে খুবই খারাপ সময় থাকবে, সেটা হচ্ছে আপনার 25 সাল পর্যন্ত খুব খারাপ সময়, 2025 পর্যন্ত খারাপ থাকবে, রাহুর অন্তর্দশা শুরু হবে তারপর জুন মাস থেকে 23 সালে, রাহুর অন্তর্দশাও খারাপ দেবে, রাহুর অন্তর্দশাও ভালো না ওনার পক্ষে। আপনি না আর দেরি না করে বরঞ্চ দ্রুত বালিতে বৃহস্পতিবার পণ্ডিতজি বসবেন, আপনি বালিতে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে আপনি দেখিয়ে নিন, শুধু মেয়ে নয় মেয়ের সঙ্গে নাতনিটাও করে নেবেন। আর এই যে আমরা বারবার বলি, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমার খারাপ লাগছে বয়োজ্যেষ্ঠ মানুষ মা সন্তানকে নিয়ে এখন তিনি উৎকণ্ঠা প্রকাশ করছেন, ওনারও তো শারীরিক সমস্যা তৈরি হতে পারে কন্টিনিউয়াসলি টেনশন করলে। আমরা এই যে বারবার বলি না যে বিয়ে দেওয়ার আগে ছকটাকে বিশ্লেষণ করে নিন, বিচার করে নিন, নিয়ে বিয়ে দিন, কেন বলি, এই যে আজকে যদি এই ভদ্রমহিলার মেয়ের বিয়ের আগে যদি উনি ওনার
যেটা ছকটাকে বিশ্লেষণ করতেন তাহলে কিন্তু ওনাকে এত টেনশনে পড়তে হতো না, যদিও ওনার নিজের ছকটাকেও বিশ্লেষণ করার ভীষণ প্রয়োজন রয়েছে। আমাদের হাতে আজকে সময় নেই, আপনারা পণ্ডিতজিকে আজকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে এবং আগামীকাল পাবেন হাতিবাগানে। প্রত্যেক বুধ এবং শুক্রবার বারাসাত, বৃহস্পতিবার বালিতে পাচ্ছেন। ধন্যবাদ পণ্ডিতজি, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন, নমস্কার।